আর আল্লাহ অলিদের দর বলে মধুর কখনো শেষ হবে না কথা বলেন ঠিক কি না আল্লা বলেন অমেদ আল্লাহ আমার সুলহু বল্লেদিনা আমানু ফ ইন না হিজেবাল্ল হিহু বলু গলি আল্লাল্লাহ আল্লাহ রসুল আহু আল্লাহ দিনা মানুহ আমি আল্লাহ কেতুম না যারা অলি মানুহ অভিভাবক মানুহ আমার রসুল যারা অলি মানুহ অভিভাবক মানুহ বল্লে দিনা মানুহ যারা ইমান আল্লাহ আল্লাহওয়ালা তাদের কিতুম না যারা অভিভাবক অলি মানুহ আল্লাহ বলে ন ইয়াতে ও লাল্লাহ অ দিনা আহা নিশ্চয় তারা আল্লাহর দল আল্লাহর দল আল্লাহর আল্লাহর দল বিজয় হয়ে যাবে আবাস তুলে বলা যাবে কি মারা হওয়া সন্দেহ সন্দেহ আকাশ ভেঙ্গে যাবি পৃথিবী পুড়ে যাবি সাগর শুকিয়ে যাবি আল্লাহর কোরআনের ফাইসালা আর কোনোদিন দিন পরিবর্তন পরিবর্তন হবে না কথা বলেন ঠিক কিনা আকাশ ভেঙে যাবে পৃথিবী শুকিয়ে যাবে কোরআনের ফাইসালা আর কোনো দিন পরিবর্তন পরিবর্তন হবে না খুব মনোযোগ দিয়ে যেহেতু আল্লাহর অলিদের সানের আলোচনা আসছে আমি একটা ছোট্ট মুক্তাসার আলোচনা আপনাদের সামনে তুলে ধরব খুব মনোযোগ দিবেন অমুসলমান এই যে কোরআন শরীফ আমাদের সমাজে অনেকেই কোরআনের অপব্যাখ্যা করে ভুল ব্যাখ্যা করে আমাদের সমাজে একদল আছে নজদি তাদের সাথে আমাদের সারা জীবন দ্বন্দ্ব থাকবে কথা বলেন ঠিক কিনা কেন দ্বন্দ্ব থাকবে তাদের সঙ্গে তাদের সঙ্গে ভাই ওই জমি জমা নিয়ে ঝগড়া নাই রাজনীতি নিয়ে ঝগড়া নাই দেশ নিয়ে ঝগড়া নাই সীমানা নিয়ে ঝগড়া নাই বই নিয়ে ঝগড়া নাই টাকা পয়সা নিয়ে ঝগড়া আত্মীয়তা নিয়ে ঝগড়া ঝগড়া হলো একটা আগে কয়েকদিন টা অবস্থা গেরাসল সে বলে ফেললো আল্লাহর নবী আমাদের মতো মাটির মানুষ ছিল বিদায় নবীজির মুখ থেকে দুর্গন্ধ আসত কি বুঝলেন আপনারা যারা বলে নবীজির মুখ থেকে দুর্গন্ধ আসে এদের সাথে আমাদের সম্পর্ক হবে না কখনোই না না কারণ আমাদের জীবনের চাইতে আমাদের রসুল দামি ওই কবরের মধ্যে যিনি থাকবে তিনি নবী মিজানের পাল্লায় যিনি থাকবে তিনি নবী হাউজে কাউসারে যিনি থাকবে তিনি নবী এই ফুলসিরাতের ঘাটে যিনি থাকবে তিনি নবী নবী ছাড়া উপায় নাই এই জন্য ফুসুলকে বাজার মাঝে মধ্যে বলতেন উপায় নাই রে উপায় নাই রে উবাই উপায় নাই রে দয়াল নীর নে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন। আদার ঘরে তুমি আপন তুমি মদের পারে তরি তুমি মদের তরি তুমি নিদানে তরানে সো লাল্লাহ ইয়াহি ভাল্লাহ ইয়ারসুল্লাহ يا حبيب الله يا رسول الله بلغ العلا بكماله كشفت الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله মনিবের শাহী দরবারে শকর করি যিনি আমাকে এবং আপনাকে আজকের মাহফিল আসার সুযোগ করে দিলেন এই জন্য আল্লাহ শাহাম শাহী আসমানে শুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ বন্ধুগণ সময়ের অভাবে সরাসরি আলোচনায় চলে গেলাম প্রিয় নবীজি উম্মতের মাঝে এখনো আছে বাজান আমরা বুঝি না আমাদের বুঝের বড় অভাব আল্লামা ডক্টর ইকবাল রহিমা ভুল্লার জীবনীর একটা ঘটনা শোনাইতেছি আল্লামা ইকবাল তো অনেক বড় সায়ের ছিলেন অনেক বড় কবি ছিলেন সারা জীবন নবীর প্রশংসায় করে গেছেন সারা জীবন নবীর পক্ষে গান লিখে গেছেন কত চমৎকার লিখেছেন কে তুনে।

যদি তুমি নবীর গোলাম হয়ে যাও কুল মাখনু তোমার গোলাম হয়ে যাবে কি চমৎকার কথা যদি তুমি নবীর গোলাম হও মাহলুক গুলি তোমার গোলাম হয়ে যাবে তার বাস্তব প্রমাণ হলো মিশরের জমিনে আফ্রিকার জমিনে মুসলমানরা দিন প্রচার করার জন্য রওনা করেছে ঠিক ওই সময় মুসলিমদের যিনি সেনাপতি ছিলেন প্রধান ছিলেন আফ্রিকার জঙ্গলে চলে গেলেন বিরাট বড় বাহিনী আফ্রিকান স্বর্ণরা চিন্তা করল মুসলমানদের সঙ্গে আমরা কি যুদ্ধ করব। মুসলমানদের সঙ্গে আমাদের যুদ্ধের কোনো প্রয়োজন নাই আমরা মুসলমানদেরকে জঙ্গলের মধ্যে যদি জাগা করে দিই তাহলে রাত্রিবেলা জঙ্গলের প্রাণীরাই তাদেরকে খেয়ে ফেলবে সকালবেলা আমাদের আর যুদ্ধের কোনো প্রয়োজন নাই তারা জঙ্গলি প্রাণীর সঙ্গে যুদ্ধ করে রাত্রিবেলা শেষ হয়ে যাবে এটা ছিল আফ্রিকানদের চিন্তা চেতনা কিন্তু মুসলমানদের যিনি সেনা প্রধান ছিলেন এই সেনাপ্রধান চিন্তা করলো এই অবস্থায় ওরা তো চালাকি করছে ওরা আমাদেরকে শেষ করে দেওয়ার বুদ্ধি করেছেন না সহজে আমরা শেষ হব না কী করা যায় উনি তাড়াতাড়ি সেনাবাহিনীর সদস্যদেরকে বললেন তোমরা তাড়াতাড়ি করে বিরাট বড়ো একটা মঞ্চ তৈরি করো বিরাট বড়ো তোমরা মঞ্চ তৈরি করো ওই মঞ্চে আমাকে উঠতে হবে সন্ন্যরাত সন্ধ্যার আগে বিরাট বড় করে একটা টাওয়ার তৈরি করে দিল মুসলিম সেনাপতি টাওয়ারে চললেন টাওয়ারে চড়ে বললেন হে জংলার প্রাণীরা তোমরা শোনো আমি নবী সাহাবি আমরা দিনের মুজাহিদ এই আফ্রিকার জমিনে এসেছিলাম দিন প্রচার করার জন্য আমরা যুদ্ধাবতীর্ণ হয়েছি আফ্রিকান বাহিনী আমাদেরকে জঙ্গলে জায়গা করে দিয়েছে আমরা জঙ্গলের পাশে বাসা বেঁধেছি মনোয়ারা থেকে নবীর হুকুম নিয়ে আমরা এসেছি এই জমিনে দিন প্রচার করার জন্যে হে জঙ্গলের প্রাণীরা তোমরা রাত্রিবেলা এই জঙ্গল ছেড়ে দিবে জঙ্গল খালি করে দিবে কালকে আমাদের জঙ্গল বড় প্রয়োজন যদি জঙ্গল খালি না করো আমি বলতেছি হাতের মধ্যে তলোয়ার সকালবেলা ফজরের নামাজের পরে এই তলোয়ার দিয়ে কিন্তু তোমাদের করা হবে একবার আওয়াজ তুলে বলা কি মারা প্রশ্ন রাখি আমাদের ভাষা বাংলা ভাষা আরবদের ভাষা আরবি ভাষা আমরা যদি সুন্দরবনে যাই বলে ওই বাঘ তাড়াতাড়ি বন জঙ্গল কি বুঝবে আমরা যদি পাহাড়ি জঙ্গলে বান্দরবনের যায় বলে দল তাড়াতাড়ি যাই জংলা ছেড়ে দে এইখানে আমরা বাসা বাড়ি বাঁধব বানরের দল তা বুঝবে না কারণ ওদের ভাষায় আমরা কথা বলি নাই প্রাণীর ভাষায় কথা বলি নাই নবী সাহাব কথা বললেন আরবি ভাষায় সমস্ত প্রাণীরা রাত্রিবেলা বাঘ বাঘের কাতারে সিংহ সিংহের কাতারে সাফ সাপের কাতারে ভল্লুক ভল্লুকের কাতারে সিম্পাজি সিম্পাজির কাতারে বানর বানরের কাতারে হরিণ হরিণের কাতারে গরু গরুর কাতারে সব প্রাণীরা যার যার অবস্থান থেকে বাচ্চা কাছা ডিমা সন্তান সন্ততি সব নিয়ে সমস্ত প্রাণীরা জঙ্গল ছেড়ে দিয়ে রাতের মধ্যে জঙ্গল খালি করে দিলেন আওয়াজ তুলে বলা যাবে কি আর একটু বুঝেন তো পৃথিবীর সাধারণ বিদ্যা কি এটা সম্ভব? না। আদৌ সম্ভব না। কে আফাতু নে মুহাম্মদ সে তু হামতে رہے। ये जानची তুমি যদি নবীর গোলামী করো কুল মখলুক তোমার গোলাম হয়ে যাবে জঙ্গলের প্রাণীরা জঙ্গল ছেড়ে দিয়ে চলে গেল আফ্রিকান বাহিনী চিন্তা রাত্রিবেলা জঙ্গলের প্রাণীরা এদেরকে খেয়ে ফেলবে আমরা সকালবেলা যুদ্ধের প্রয়োজন নাই কিন্তু ওরা জানে না যারা এই জমিনে আসছে তারা আল্লাহর বন্ধু নবীর গুলাম পৃথিবীর মখলুক তাদের গুলামী করে ওদের জানা ছিল না সকালবেলা সব ঘুম থেকে উঠে দেখলো জঙ্গল ফাঁকা হয়ে গেছে ওই মুসলমানদের হল খুব মনোযোগ আল্লামা ডক্টর ইকবালের কথা বলতেছি আল্লামা ইকবালের সূত্র হলো তুমি নবীর গুলামী করো কুল মখলুক তোমার গোলাম হয়ে যাবে বাজানো খুবই মনোযোগ দিবেন আমরা আল্লাহর অলির দরবারে যাই কি জন্য যাই মধু থাকলে ফুলের মধ্যে মধু থাকলে মৌমাছি যাবে মধু যখন না থাকবে তখন মৌমাছি যাবে না আর আল্লাহর অলিদের দরবারে মধু থাকবে কখনো শেষ হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন অমে তাম আল্লাহ রসুল

والذين آمنوا جرا إيمان دار الله ولا تدر كي تمنا جرا أوبي الله من الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون نشايتر الله الدال الله الله হুমুল গালিবুন আল্লাহর দল বিজয় হয়ে যাবে আওয়াজ তুলে বলা যাবে কি মারা হাবা সন্দেহ সন্দেহ আকাশ ভেঙ্গে যাবে পৃথিবী পুড়ে যাবে সাগর শুকিয়ে যাবে আল্লাহর কোরআনের ফয়সালা আর দিন পরিবর্তন পরিবর্তন হবে না কথা বলেন ঠিক কিনা আকাশ ভেঙে যাবে পৃথিবী শুকিয়ে যাবে কোরআনের ফাইসালা আর কোনদিন পরিবর্তন পরিবর্তন হবে না খুব মনোযোগ দিয়ে যেহেতু আল্লাহর অলিদের শানের আলোচনা আসছে আমি একটা ছোট্ট মুক্ত আসার আলোচনা আপনাদের সামনে তুলে ধরব খুব মনোযোগ দিবেন এই যে কোরআন শরীফ আমাদের সমাজে অনেকেই কোরআনের অপব্যাখ্যা করে ভুল ব্যাখ্যা করে আমাদের সমাজে একদল আছে নজদি তাদের সাথে আমাদের সারা জীবন দ্বন্দ্ব থাকবেই কথা বলেন ঠিকই না কেন দ্বন্দ্ব থাকবে তাদের সঙ্গে তাদের সঙ্গে ভাই ওই জুমি জুমা নিয়ে ঝগড়া নাই রাজনীতি নিয়ে ঝগড়া নেই দেশ নিয়ে ঝগড়া নেই সীমানা নিয়ে ঝগড়া নাই বই নিয়ে ঝগড়া নাই টাকা পয়সা নিয়ে ঝগড়া নেই আত্মীয়তা নিয়ে ঝগড়া নাই ঝগড়া হলো একটা কয়েকদিন আগে একদম বেধ অবস্থা গেরাসল সে বলে ফেললো আল্লাহ আমাদের মতো মাটির মানুষ ছিল বিদায় নবীজির মুখ থেকে দুর্গন্ধ কি বুঝলেন আপনারা যারা বলে নবীজির মুখ থেকে দুর্গন্ধ আসে এদের সাথে আমাদের সম্পর্ক হবে না কখনোই না কারণ আমাদের জীবনের চাইতে আমাদের রসুল দামি ওই কবরের মধ্য যিনি থাকবে তিনি নবী মিজানের পাল্লায় যিনি থাকবে তিনি নবী হাউজের কাউসারে যিনি থাকবে তিনি নবী এই ফুলসিরাতের ঘাটে যিনি থাকবে তিনি নবী নবী সারা উপায় নাই এই জন্য হুজুলকে মাঝেন মাঝে মধ্যে বলতেন উপায় নাই রে উপায় নাই রে নাই উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই দয়াল ন হুম বাইনা হাই দয়াল নবির খদমবি বন্ধুগ্বি মনোযুক্ত কোরআন শরীফ আল্লাহ পাক বললেন ইন্ন এং এ কোরআন শরীফ আল্লাহ মানে আল্লাহ রব্দুল আলামিন বললেন ও আমার আল্লাহ রব্দুল আমি এই কোরানের আয়াত তোমাদের উপর নাজিল করেছি ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালা আল্লাহু মিনাল কিতাবি ওয়া মা আল্লাহ বললেন নিশ্চয় কুরআন শরীফে আমি আল্লাহ নাযিল করেছি যারা এই কোরানের অর্থকে বিকৃত করবে এই কুরআন শরীফের অর্থকে যারা বিকৃত করবে কুরআনের অর্থকে যারা মনগড়া তাফসীর করবে কোরআনের অর্থকে যারা মন গড়া ব্যাখ্যা করবে এবং সেই ব্যাখ্যার বিনিময়ে সামান্য অর্থ যারা উপার্জন করবে টাকা নেবে আমাদের দেশে অনেকে আছে সামান্য অর্থ যারা উপার্জন করবে টাকা নেবে আল্লাহ পাকবুল আলমিন বলতেছেন তারা শুধু জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই কল করল না জাহান্নামের আগুন সারা আর কিছুই তারা ভক্ষণ করল না শুধু তাই নয় কেয়ামতের ময়দানে আল্লাহ তার সঙ্গে কথাও বলবেন না বলে আল্লাহ তাকে পবিত্র করবেন না তার গুণাও মাফ করবেন না একটু চিন্তা করেন কেয়ামতের ময়দানে আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না তাহলে আবার চিন্তা করেন কোরআন শরীফের মন গড়া যারা ব্যাখ্যা করে এবং কোরআন শরীফের মন গড়া যারা তফসিল করে এবং এই তফসিল করে এবং ব্যাখ্যা করে যারা অল্প অর্থ উপার্জন করে আল্লাহ বলেন শোনো মেহরের মাঠে আমি আল্লাহ তার সাথে কথা বলব না এই জন্য কোরআন শরীফ এতটাই দামি এতটাই মজবুত দলিল যে আল্লাহর কোরআন শরীফ থেকে দলিল দেওয়ার পরেও যারা মানবে না বুঝতে হবে তাদের অন্তরের মধ্যে গুজামিল আছে শয়তানি আছে ঠিক কিনা জেই লোকে বললো নবীর মুখ থেকে দুর্গন্ধ আসতো আল্লাহ বললেন ইন্না মা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আল বাইত ইন্না মা আমি আল্লাহ ইরাদা করলাম ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আল বাইত ও আমার নবী আপনি নবীর কারণে আপনারা হালে বায়াত যারা আছে আপনি নবী তো আসেনি আপনার আহলে লেবায় যারা আছে কয় তাহিরকম তাতুহী আমি আল্লাহ তাদের জীবন পবিত্রময় পবিত্র তর করে দিয়েছি তারা পাক ও পবিত্র একবার আওয়াজ তুলে জোরে বলেন সোয়াহান আল্লাহ নবী কি জোরে বলেন আরো জোরে তাহীরকম তাত্তুহী রা আমি বলছি না আল্লাহ বলছে আসমানের মালিক কে জমিনের মালিক এই সৃষ্টির মালিক আল্লাহ কোরআন যিনি দিছেন নবীর উপরে যিনি পাঠাইছেন আল্লাহ নবীকে যিনি হাবিবুল্লাহ বানাইছেন তো সেই আল্লাহ বলতেছেন হুজুর আপনি পাক ও পবিত্র তো যে বক্তা বললো নবীজির মুখ থেকে দুর্গন্ধ আসতো তার মানে বুঝে গেল ওর ইমানের মধ্যে দুর্গন্ধ আছে যদি কোনো শয়তান থেকে দেখতে চান তাহলে দিকে তাকালে শয়তান দেখা যাবে না সন্দেহ আছে কোরআন শিবের কোনো গলদ আছে পাল্টা সুযোগ আছে এবার বুঝেন কোরআন শিবকে আমরা মন করা ব্যাখ্যা করি না বেদাতিরা করে বেদাতিরা করে আল্লাহ পাক এই সমস্ত মেধার্থী থেকে আমাদেরকে হেফাজত করুন আওয়াজ আমি কিছু সময় বসলে তো অসুবিধা নেই চলবে আর আধা ঘন্টা ইনশাল্লাহ দশ পনেরো মিনিট বেশি লম্বা করে কষ্ট দেব না শুধু একটু বসতে হবে অনেকে হয়তো বৃষ্টির কারণে বিভিন্ন কারণে হয়তো চিন্তা করছে জায়গা আবার পরে কামনে বৃষ্টি পাতলে এসে জিম টিম ঘুম টুম আসতেছে তো অনেক কিছু লেগেছে যারা গেছে তারা পরীক্ষায় ফেল করছে আমরা যারা আসি তারা বাস করছি কি কথা আছে আমরা ফাঁস করছি ফাঁস আমরা পাস করে ফেলছি আজকে খুব মনোযোগ দিয়ে কোরআন শরীফ থেকে আমি বলতেছি এই কোরআন শরীফ এমন একটি জীবন বিধান আল্লাহ রব্বুল আলমিন বললেন হাবিব আপনি শোনেন এই কোরআন শরীফটাকে আমি আল্লাহ কেমন মর্যাদা দিয়েছি ও মা يعزب عن ربك من مثقال جرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك من ذلك ولا أكبر إلا في كتاب مبين الله, <applause> الله يعزب.

ওলা আশু ছোট থেকে ছোট মিংদালিকা মিঙ্গালিখা আকবরা বড় থেকে বড় ইল্লাফি কিতাব কোরআন আমি আল্লাহ সব কিছু বর্ণনা করে দিয়েছি বুঝেন নাই মনে হয় আসমান জগৎ জমিন জগতের অনুপর যা কিছু আছে একটা অনুপরিমাণ বর্ণনা আমি আল্লাহ কোরআনে লিখে দিছি এখন আপনারা বলেন এই যে এত সৃষ্টি মহাজগতের অনুপর মানু কোরআন শরীফ আল্লাহ লিখে দিলেন আল্লাহ বলে দিলেন জমা করলেন এই বিষয়টিকে আমরা সব বিষয়কে আমরা জানি জোরে বলতো জানি আর জোরে বলেন জানি তাহলে জানেন কি আল্লাহ তো জানেনি আল্লাহ জানেন বিদে তো কোরআন শরীফের লোভে মাহবুজে কোরআন কারিমে আল্লাহ দিয়ে দিচ্ছেন আল্লাহ পরে কে জানে জোরে বলতে হবে আরো জোরে অনু পরমাণু কোরআন বলতেছে সুর আলিম রানে অনুপরমানু পরমাণু আল্লাহর সৃষ্টির ভিতরে যত অনু পরমাণু যা কিছু আছে একটা অনু পরিমাণু কিছু করবো একটু দৃশ্য পরে আল্লাহ সাল্লে আলা সাইয়েদ তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মদের পারে তরি বলে তুমি মোদের পারে তরি তুমি নিদানে তরানে বলা ইয়া ইয়ারসু লাল্লাহারি ভাল্লাহ বলেন না ইয়ারসু খুব মনোযোগ দিয়ে আল্লাহর পরে এই অনুপরমাণু বিষয় জানে কে আল্লাহ রসো বলেন আল্লাহ রসু কারণ কুরআন শরীরে এমন কোনো বিষয় নাই যে আল্লাহ বর্ণনা না কথা কর না কেন আল্লাহ বর্ণনা না এই বিষয়টা আমরা না জানলে জানে কে আল্লাহর নবী জানেন আল্লাহর পরে যিনি জানেন তিনি কে নবী আল্লাহর পরে যিনি জানেন তিনি নবী যদি তাই হয় তাহলে আপনারা বলেন নবী বাতাসা চিনতেন না তাহলে যেই লোকে কইলে আলিফ বা তাসা না বুঝা গেল আমরা বেদাতি না হে বেদাতি হে বেদাতি এই বুঝে যান আমি কোরআন শরীফ থেকে আজকে তাফসীর শোনাইতেছি আপনাদের সময় কম খুব দামি কথা এদেন আল্লাহ কোরআন শরীফ বলছে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা কি খুব আল্লাহ বলেন আমি তোমাদের কাছে একজনকে প্রেরণ করলাম রসুল যিনি তোমাদের সামনে তোমার আয়া ভুলি তেলাওয়াত করে করে শোনায় এবং তোমাদেরকে পবিত্র বানায় কি বানায় জরে জরে যিনি পবিত্র বানান তিনি কি নাপাওক হ্যাঁ আরো জরে আজকে বুঝে যাওয়া লাগবে কারণ আমি কোরআন থেকে বলতেছি দুনিয়ার কোন দলিল না আল্লাহর কোরআন থেকে বলি আবার পৃথিবী উল্টে যাবে সাগর শুকিয়ে যাবে সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর কোরআন শরীফের আর কোন পরিবর্তন হবে যিনি তোমাদেরকে পবিত্র করেন তাহলে যিনি জিনার কারণে যেই নবীর কারণে আমরা পবিত্র হই আমরা কি হই পাক গুনা থেকে মুক্ত হই যিনি তোমাদেরকে পবিত্র বানান যে নবীর কারণে আমাদের গুণা মাফ হয় যে নবীর কারণে আমরা পবিত্র হই যে নবীর কারণে আমরা পাক হই তাহলে আপনারা বলেন সে নবী পাক না না পাক তাহলে আজকে যারা বলল নবীর জীবনের ভুল আছে বুঝা গেল ওরা কোরআন মানে না ওরাই হলো অরিজিনাল বেদাতি বুঝতে অসুবিধা মানুষ আমরা কম হইতে পারি কিন্তু জজবা বিরাট বদরের যুদ্ধে তিনশো তেরো জন জয় হয়েছিল না বিজয় হয়েছিল লক্ষ্য সৈন্য দিয়েও লাভ হয় না যদি বিজয় না হয় খুজুর কেমন জানেন মুরিদ সংখ্যা আগে কম ছিল কিন্তু জজবা বেশি ছিল এখন মুড়িদ বাড়ছে কিন্তু ঘোরার খালি জিমে এই জ্বালায় আছে মনে কিছু দিয়ে যায় আগে হুজুরের মুড়িদ কম ছিল কি কম ছিল না সারা দেশে সারা গ্রামে এক দুইজন ছিল খুব জজবহল আছে একবার বিরাট জজবহলা ওই সেই কোথায় তেঁতুলিয়া কোথায় টেকনাপ থেকে পায়ে হেঁটে চলিয়েছে আর এখন পদ্মাসে তো এই গেছে তারপর যাওয়ার মন চায় এখন পদ্মেশে তো হয়ে গেছে যা তার রোজ একটি বলছে না আর আগে পায়ে হেঁটে শুয়েছে কেন তোর রোজ একটি খায় আর না খাই একবেলা না খেয়ে থাকছে গাড়ি ভাড়া নাই গাড়ি আল্লাহ রেখেছে ভাই আমার কাছে পয়সা নেই অল্প কিছু আছে না গাড়ি আল্লাহ রক্ষা কই যাবেন কার টুসি যাবো কা ঠিক আছে যা ভাড়াই লাগতো না অনেক গাড়ি আল্লাহ জীবনে ভাড়াই নিছেন কি কথা কর না কেন আমি উত্তরবঙ্গ থেকে একসময় উঠছি বরিশালের এক গাড়িতে বিশ্বাস করেন আমি উঠা বলে আমি সিগন্যাল দিয়ে দাঁড়ানোর পরে বলছে কই যাবেন আমি বললাম 800 যাব তখন দরবারে থাকি 800 যাব এই তাড়াতাড়ি দাঁড়া করে হুজুর উঠে উঠে বললেন আপনি 800 পুকুরিয়ে নামাই দাও আসেন নামাই দাও আপনি উঠাই দাও শাশুড়ির লোকই ভাড়াই নিব না কিনা হুজুর ভাড়া নিতে না কেন না এটা আপনার চাকরি ব্যবসা নিতে এরকম বহুত আছে ভাই এই সম্মানটা এই যে আমারে দিছে কি আমার নিজের কারণে না হুজুরের কারণে হুজুরের কারণে জাকেরদেরকে জাকের ভাইরা সম্মান করে বাড়ি নিয়ে চা খাওয়ায় পানি খাওয়ায় এটা কি নিজের কারণে না হুজুরের কারণে হুজুরের কারণে হুজুরের কারণে কিন্তু দুঃখের বিষয়ে আমাদের কিছু ভাইরা বুঝে না পদগুলো হয়ে গেছে খালি উল্টে উল্টে বয় কি বুঝে আমি বুঝি হ্যাঁ কি বুঝে আমি নিজেও বুঝি নি যাই হোক আল্লাহ পাক সবাইকে সঠিক সমাজ দান করুন বলে না প্রিয় ভাইরা আমার খুব মনোযোগ মূল আলোচনায় যাব কারণ বাড়িওয়ালার মনের একটা ইচ্ছা আছে পূরণ করবো ইনশাল আমরা কি করার আছে ক আমরা ইচ্ছা সবারই পূরণ করা লাগে বাদ গেলে ঘরের বোর্ডার পূরণ করা লাগে বাজার সাথে ভালো মার্কেট আর কি ভালো কিছু না দিলে তুমি বেজার হয়ে যায় কি যে জ্বালাত আছে ভাই ওই ভাই জ্বালার করে শেষ টাইম জ্বালায় আছে জ্বালা আল্লাহ কোরআনে বললেন ওয়াইউ যাক্কিকুম তোমাদেরকে যিনি পবিত্র করেন নয় আল্লি মুকুমল কিতাব যিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দেন একবার জোরে বলেন বারহামা কিতাবকে শিখায় নবীজি শিখান আচ্ছা আপনারা বলেন যিনি কিতাব শিখান তিনি কি মূর্খ তিনি কি ইলিটারেট না মহাজ্ঞানী আলিক কি সারা এ কোরআন শিবকে শিখেছে আমি আল্লাহ শিখেছি না নবী শিখেছে নবী শিখেছি নবীজি শরীয়তে হাতে কলমে শিখেছেন আল্লাহ আয়ু বলছ আল্লিমুল কিতাব তিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দিছেন তাহলে কিতাব যদি শিক্ষা দেন শরীয়তের প্রথম কিতাবের জ্ঞানের প্রথম হরফের নাম আলী বা তা সা এই শিক্ষা যিনি দিয়েছেন তিনি আমাদের নবী অতএব যে বলবে নবী আলিব বাতাস আসিনে না ও বোঝা গেল সে কোরআনই বুঝে নাই আর সে কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য এটা বেইমান হয়ে গেছে অরিজিনাল বেদাতি ওরাই আমরাই অরিজিনাল সুন্নি আমরাই অরিজিনাল নবী প্রেমিক আমরাই হকের উপরে আছি কথা বলেন ঠিক না এরপরে আল্লাহ বলেন ওয়াল হিকমা তোমাদেরকে হিকমত শিক্ষা দেন আচ্ছা আপনারা বলেন নবীর ভিতরে হেকমত থাকলে উমনে হেকমত না থাকলে উম্মতকে কেমনে হেকমত শিখান আল্লাহ নবী নিজেও হেকমতলা কিতাব আলা এই জন্য আল্লাহ পাকের বান্দাদেরকেও তিনি কিতাবে হেকমত শিক্ষা দিলেন এরপর আল্লাহ বলেন ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তোমরা যে আধ্যাতিক বিষয়ে শরীয়ত বিষয়ে যেটা জানতে না বুঝতে না সেই আধ্যাত্মিক এবং শরীয়ত বিষয় আল্লাহর নবী তোমাদেরকে শিক্ষা দেন একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবান খোব মোরেজ তাইলে কুরআনের অনুপরমাণু আল্লাহ সৃষ্টির মধ্যে অনুপরমাণু যা কিছু আছে সব পুরাণে আছে না নাই তাহলে এই কুরআনের হেকমত শিক্ষা আল্লাহর পরে নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন তাহলে বোঝা গেল এই অনুপরমাণু আল্লাহর পরে যিনি জানেন তিনি নবী কথা বলেন ঠিক তাহলে নবীর চাইতে মহাজ্ঞানী সৃষ্টি জগতের ভিতরে আর কেউ হ্যাঁ আসমানে কয়টা নক্ষত্র আছে নক্ষত্রের ভিতরে কি আছে এবং সৃষ্টির ভিতরে জ্ঞানে বিজ্ঞানে অনুতে পরমাণুতে দার্শনিকে আখরাতে। পরকালে মারে পথে অনুতে পরমাণুতে হৃদয়ের অবস্থানে যিনি জানেন তিনি নবী এই জন্য আল্লাহ রসুন বলতেন আমার উম্মত শোনো আমার উম্মত শোনো আমার উম্মত শোনো হালতারানি হ্যাঁ হে আমার উম্মত শোনো তোমরা কি মনে করো আমি কেবলার দিকে চাই থাকি হাল তারাও না তিহা হুনা তোমরা কি মনে করো আমি কেবলার দিকেই ফিরি মোনাজাত করি নামাজ করি শোনো ও আমার উম্মত শোনো ভালো করে শোনো ইন্নি আর জোহারি আমি সামনে যেমন দেখি পিছনে ওরকমই দেখি সামনে যেমন দেখি পিছনে কে দেখে আমাদের সামনে চোখ কয়টা নীষনে আরো দুইটা ছিল এটা হলো সবচেয়ে শক্তিশালী চোখ এটা আহা ওরা যদি কোরআন সামান্য বুঝতো তাহলে আল্লাহ রসুল এলেম নিয়ে ওরা প্রশ্ন তুলে না أريك تكتبوا الله قران نبل وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآيات لكم إن كنتم مؤمنين আমি আপনার উম্মতদের কে জানিয়ে দেন আপনার আগে একজন নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম তার নাম ঈসা নবী ঈসা নবীকে অনেকগুলি মুজেজা দিয়েছিলাম তার একটা মুজেজা হলো ঈসা আলাইহিসসালাম ওয়া কুনাব্বিউকুম বিমা তাকুলুন উম্মত কি খাইতো ঈসা নবী বলতে পারতো ওয়া মা তাদখিরুনা ফি বয়ুতিকুম এবং উম্মতের ঘরের মধ্যে কি আছে হজরত ঈসা নবী বলে দিতে পারতো একবার আওয়াজ তুলে বলা যাবে কি রাসূলুল্লাহ নবী কয়জন এবার বুঝে যাবেন কিন্তু কোরআন থেকে বলতেছি ঈসা নবী কয়জন একজন নবী একজন উম্মত আছে কত লাখে লাখে উম্মত কত লাখে লাখে উম্মতের বাড়ি ফিলিস্তিন আরামান আর আকুম্মতের মতের বাড়ি সৌদি আরব আর জর্দান আর ইরাক আর এখন মতের বাড়ি ইরান আর এখন বাড়ি কুয়েত আর এখন বাড়ি বাহরাইন আরো বাড়ি ওমান আর এখন বাড়ি সিরিয়া আর বাড়ি লিবিয়া আর এখন বাড়ি তিউনিশিয়া আর বাড়ি মরক্কো

ঘরের মধ্যে কি আছে সানবি বলতে পারেন একটা ঘরের মধ্যে আলমারি থাকে খাট থাকে চেয়ার থাকে টেবিল থাকে আসবাবপত্র থাকে ওই আলমারির ভিতর টাকা পয়সা থাকে সোনা দানা থাকে গহনা থাকে এই সব কিছু যিনি বলতে পারতেন তিনি ঈশানবি একজন ঈশানবি যদি লক্ষ উন্মতের ঘরের খবর বলে দিতে পারে রাহমাতুল আলম আজকের মাহফিলের খবর বলতে পারে কি পারে না পারে কি পারে না নবী দেখে না যারা বলে নবীর দেখার ক্ষমতা নাই নবীর কোন ক্ষমতা নাই নবীর কিচ্ছু নাই তার মানে বোঝা গেল কোরআন বলে নবীরা দেখে আর বান্দা বলে নবী দেখে না তার মানে বোঝা গেল বান্দাই বেদাতি আমরা বিশ্বাস করার কারণে আমরা নবীন আমরা শুনি এরপর আল্লাহ বলেন যদি তোমরা মুমিন হও মুমিন হও তাহলে এই নিদর্শন তোমাদের জন্য যথেষ্ট এই যে ঈশান যে ঘরের ভিতরে দেখে এক ইসানবি একদম ইসানবি লক্ষ লক্ষ উম্মতের ঘর ইসলাম দেখতে পায় একা আমি বলিনি কোরআন বলতেছে কোরআন কোরআন সাক্ষ্য দিচ্ছে ঈশা নবী একা কিন্তু লক্ষ লক্ষ উন্মতের ঘর ঈশা নবী দেখে উন্মতের ঘরে কি খাবার আছে তাও দেখে আসবাবপত্র কি আছে তাও দেখে একা ঈশা নবী যদি কোটি কোটি উন্মতের ঘরের খবর বলে দিতে পারে রাহমাতুল ইলাল আমিন মাসিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত দিগন্ত থেকে উফুক ইলা আলা পর্যন্ত মদিনাতুন মুনাওয়ারার নবী এক জায়গায় দাঁড়াইয়া সব খবর বলতে পারে কি পারে না তুমি মদের আলো তাই তো তোমায় বাসি ভালো বলে তুমি মদের আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুখারী শরীফের আছে নবীজি দুইটা কবরের পাশ দিয়ে যায় কষ্ট হচ্ছে দুই দিয়ে যাচ্ছে হঠাৎ করে নবীজি দাঁড়াইলেন পাশে একটা খেজুরের গাছ নবী বলেন ওই গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়ে আসো একটা ডাল ভেঙে আনা হলো আল্লাহর নবী দুইটা খেজুরের ডাল থেকে একটা ডাল থেকে দুইটা টুকরা করলেন দুইটা টুকরা করে রহমতে আলা নবী দুই কবরে দুই পাশে খেজুরের টুকরা গেড়ে দিলেন সাবেক রাম বলেন ইয়ার রসুল্লাহ জীবনে এইরকম দেখি কবরের পাশে দুইটা খেজুরের ডাল আপনি গেড়ে দিলেন কারণ কি বলে সাহাবিরা রে এই খেজুরের গাছ যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে এই ডাল যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত এই ডাল আল্লাহ 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 জিকির করবে এই ডালের জিকিরের কারণে কবরের আজাদ আল্লাহ হালকা করে দেবে কিসের ডাল জোরে বলতে হবে খেজুরের ডাল জিকির করে কার আল্লাহ জিকির কারণে কবরের আজাব হালকা হবে আমি বলছি না নবীজি বলছেন খেজুরের ডালের জিকিরের কারণে যদি কবরের আজাব হালকা হয় তাহলে আমাদের জিকিরে কবরের আজাব মা হয় না তাহলে আমরা কবরের পাশে দাঁড়ায় কি মুখ বুজে এ থাকবো কি করবো জিকির করব কুরআন শরীফ থেকে তেলাওয়াত করব দুরূসিই করব তা আমাদের দেশে যে একদল আছে বুকে হাদদে নামাজ পড়ে ওরাকে কবরের পাশে যে কিচ্ছু ফরা লাগবে না সব পড়া বেদাত খালি সালাম দিলিছে কি বুঝলেন আপনারা উম্মত নবীর চাইতে বেশি বোঝে কথা কন না কেন ঠিক উম্মত যখন নবীর চাইতে বেশি বোঝে তখন উম্মতার উম্মতের জায়গায় না এটা আযাজিলের জায়গায় চলে তার মানে বোঝা গেল টুফিয়ালা আযাজিলু দেশে আছে এই তো বুঝে গেছে বোঝা না তো সহজ কঠিন কিছু না কিন্তু খালি শত্রু মতো এই প্লাস বি স্কুলে মাইরে দিতে হবে এই অঙ্ক খালি শত্রু মতো ফেলাই দিলে মনে কোনো অঙ্ক মিলে গেছে তাহলে আল্লাহ নবী বললেন খেজুরের ডালের জিকিরের কারণে কবরের রাজা হালকা হবে খেজুরের ডাল তো একটা সাধারণ মাখলুক আমরা হলাম মাখনু মাখলুকার তাও আখিরি নবীর উম্মত আমরা কোরআন করব আমরা জিকির করব আমরা দূরত পড়িয়া মৈয়তের জন্য দোয়া করব খেজুরের ডালে যদি কবর রাজা হালকা হয় তাহলে আমাদের জিকিরে আমাদের দুয়ায় আমাদের মাহফিলে আমাদের চোখের পানিতে আল্লাহর বন্দার জীবনের গোনা মাফ করে আল্লাহ জান্নাতি বলে তাহলে আমরা বেদাতি না হেরা বেদাতি এইবার বিদ্যালয়

আজাব হয় কবরের ভিতরে তো উপরে থেকে আজাব নবী দেখলো কেমনে আল্লাহ আকবর জোরে কর আরো জোরে শোক আছে আছে আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন অনুপর মানু কোনো কিছু আমি কোরআনে লেখা বাদ দিই নাই তুই অনুপর তো আমরাই কোরআনে নাই দেখি না কিন্তু দেখছেন যিনি তিনি নবী শুধু নবী এই কোরআন আমাদের এই চোখ দিয়ে দেখেন নাই নবী আধ্যাত্মিক চোখ দিয়ে কোরআন দেখছেন এই জন্য আল্লাহ নবী দেখতেন জমিনে তাকাইলে যা আছে সব দেখতেন কবরের ভিতরে কি হয় নবী কবরের উপর দাঁড়ায় দেখেন এই হাদিস থেকে আপনাদেরকে কোরআনের সাথে মিলাই দিলাম তার মানে বোঝা গেল আমরাই হকের উপরে আছি যারা নবীর এই মহান মজুদা এই নবীর এই শক্তিকে অস্বীকার করে ওরাই হলো অরিজিনাল বেদা নবীর বাজার বুঝে তিন বুঝার মেনে নেওয়ার দরকার এটা বুঝতে এই তো শুধু বুখারি শরীফ থেকে আল্লাহর নবীর কবরের হালত উম্মতের কবরের কথা বলে দিলেন এই ছোট্ট একটা মোজা যা শোনাইলাম মা বোনেরা বলেছেন হুজুর হজরত বেলালের ছোট্ট জীবন থেকে আপনি একটু আলোচনা তুলে ধরবেন মনের আশা না করলে মনের আশা হবেনা হবে না বলে দিয়ে যাই